কৃষিকাজের ক্ষেত্রে প্রযুক্তির উদ্ভাবন কৃষকদের কাজকে সহজ ও গতিশীল করেছে। তারই ধারাবাহিকতায় কৃষি বাজারে এবার এসেছে চাষ ও নিড়ানির জন্য 80cc মিনি টিলার। এটি একটি ছোট আকারের বহনযোগ্য এবং সহজে ব্যবহারযোগ্য নিড়ানি মেশিন, যা চাষাবাদ এবং নিড়ানি দেওয়ার মতো কাজগুলোকে অনেক সহজ ও কার্যকর করে তোলে। 80cc ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের কারণে এই মিনি টিলারটি অত্যন্ত শক্তিশালী। এটি চাষাবাদের জন্য পর্যাপ্ত ক্ষমতা সরবরাহ করতে পারে, যা কঠিন বা শক্ত মাটিতেও কার্যকরভাবে কাজ করতে সক্ষম। এই মিনি টিলারের ওজন কম হওয়ায় এটি সহজেই এক স্থান হতে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। 80cc মিনি টিলার জমি চাষ করা, নিড়ানি দেওয়া এবং জমির মাটি নরম করার মতো বিভিন্ন ধরনের কাজে পারদর্শী। এটি বাগান, ছোট প্লট এবং সবজি চাষের জন্য জমিতে ব্যবহারের জন্য বিশেষভাবে উপযোগী। মেশিনটির ইঞ্জিনটি একটি জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন। এটিতে 1 লিটার তেলে আপনারা 1 ঘন্টা 20 মিনিটেরও অধিক সময় ধরে চালাতে পারবেন। এটি দীর্ঘক্ষণ কাজ করলেও কম জ্বালানি ব্যবহার করে, যা কৃষকদের জন্য আর্থিকভাবে লাভজনক। এই 80cc মিনি টিলারের যন্ত্রাংশ এবং পার্টসগুলো খুবই সহজলভ্য। এর পার্টস বা যন্ত্রাংশের কোনো ধরনের সমস্যা হলে আপনার নিকটস্থ যে কোনো মোটরসাইকেল সার্ভিসিং দোকান থেকেই মেশিনটি সার্ভিস করে নিতে পারবেন এবং আমাদের কৃষি বাজার থেকেও আপনারা সার্ভিস সেবাটি পেয়ে যাবেন। অন্যান্য যন্ত্র দিয়ে চাষ করার তুলনায় মিনি টিলার অনেক দ্রুত জমি প্রস্তুত করতে পারে। এটি ব্যবহার করলে কৃষিকাজে সময় কম লাগে। এই মিনি টিলারটি কঠোর এবং শক্ত মাটিতেও চাষ করার ক্ষমতা রাখে। এর ব্লেড মাটির খনন করে নরম ও সমতল করে তোলে, যা ফসলের রোপণের জন্য আদর্শ। যারা ছোট আকারের জমিতে বা বাড়ির বাগানে চাষাবাদ করেন, তাদের জন্য এটি একটি উপযুক্ত যন্ত্র। বড় ট্রাক্টর বা অন্যান্য ভারী যন্ত্র যেখানে ব্যবহার সম্ভব নয়, সেখানে মিনি টিলারটি খুব সহজেই আপনারা বহন করে সেসব জমিতে চাষ দিতে পারবেন। এই টিলারটি জমির আগাছা পরিষ্কারের কাজেও ব্যবহার করা যায়। মেশিনটি দিয়ে আমরা চারা তৈরির একটি হাউজে খুব সুন্দরভাবে নিড়ানি এবং বেড তৈরি করেছিলাম, যেখানে মেশিনটি চমৎকার কার্যক্ষমতা দেখিয়েছে। খুব অল্প সময়ে অনেক বড় পরিসরের জায়গা এই মেশিনটি দিয়ে খুব সহজেই চাষ করিয়ে নিতে পারবেন। মেশিনটি আপনাদের পছন্দ হলে ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কল করুন এবং আপনার অর্ডারটি কনফার্ম করুন। কৃষি মানেই কৃষি বাজার।